প্রশ্ন করেছেন আরিফুর রহমান, আপনি লিখেছেন, রজব মাস উপলক্ষে আমার একটা জিজ্ঞাসা, শবে মেরাজের তাৎপর্য কি, এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? রজব মাস উপলক্ষে আপনার শবে মেরাজ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতে হয়েছিল সেই রাতের কোনো আমল এই মাসে আছে কি না? এর উত্তর দেওয়ার আগে বলে রাখি যে মেরাজের রাতটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কারণ এ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ আল্লাহর আরশে আজীম, আল্লাহ রাব্বুল আলামিনের আলামুল গায়ব জান্নাত জাহান্নামের সব দর্শন করা, আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া, এসব কিছুর সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে নেয়ামত দিয়েছেন সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল, কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের 27 তারিখে, এর সপক্ষে কোনো হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। দ্বিতীয়ত, এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে মেরাজ ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে সেই রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা কোনো আমলের কথা কোনো মুসলমান আমাদেরকে বলনি। অতএব আমরা মেরাজের প্রতি ইমান আনয়ন করব, মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করব, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, কিন্তু মেরাজের রাতের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দেশিত। আর এই যে দিবসগুলো, এই সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, তখনকার মানুষরা, তখনকার সমাজের মানুষরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম, তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না, কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে এ জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই, বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না।